লক্ষ্মীপুর পৌর শহরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সম্ভাব্য মেয়র প্রার্থী মোজামেল হায়দার মাসুম ভুইয়া তিনি লক্ষ্মীপুর গ্রিন ক্যাবল অপারেটর মালিক পলাশ শাহ আমাদের জানান ব্যক্তিগত কার্যালয়ের প্রাঙ্গনে মঙ্গলবার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সম্ভাব্য মেয়র প্রার্থী এ সময় জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সাবেক সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম ভুলু দেলার হোসেন নিশাদ ভুইয়া সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে পনেরোশো পরিবারের মাঝে শীতব্রস্ত বৈতরণের কর্মসূচি হাতি নিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মাসুম ভুইয়া